হ্যালো ফ্রেন্ডস, রকমারি রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি। সেটি হলো আজকে আমি বানাবো সেদ্ধ করা পেঁয়াজের স্পাইসি চিকেন। তাহলে চলুন দেখে নিই। এখানে 500 গ্রাম চিকেন রয়েছে। এখানে 4টে বড় পেঁয়াজকে সেদ্ধ করে আমি ঘুরিয়ে রেখেছি। এখানে 50 গ্রাম আদা রয়েছে, তার সঙ্গে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এখানে বড় একটা রসুন আমি পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে লবণ, এখানে 2 টিস্পুন রয়েছে গোলমরিচের গুঁড়ো, এখানে 6 থেকে 7টা শুকনো লঙ্কাকে আমি তেলে ভেজে পেস্ট করে রেখেছি। এখানে 4 টেবিল স্পুন রয়েছে ঘি, 4 টেবিল স্পুন রয়েছে তেল, আর 4 টেবিল স্পুন রয়েছে টক দই। তাহলে চলুন আমি এবার রান্নাটা স্টার্ট করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি এটাতে তেল দিয়ে দেবো। এরপর তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেব, ঘিটা পুরোটাই দিয়ে দেব। ঘিটা গলে যাওয়ার পরে আমি এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো সেদ্ধ করা পেঁয়াজটা আমি ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিতে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে আর ঘির মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপর দেব রসুন বাটা, এবার এটাকে আবার ভালো করে একটু কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে কষানো, এবার এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো। এই রান্নাতে আমি কোনো হলুদ ইউজ করবো না, একটু চিকেনটা একটু হোয়াইট হবে। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
কষার সাথে চিকেনটাকে এতটাই ভালো করে কষাতে হবে যাতে তেল যখন বের হবে তখন কষানোটা ঠিক হবে। ভালো করে কষে নিতে হবে। চিকেনটাকে এবার একটু নাড়িয়ে নিতে হবে। এবার একটু নাড়িয়ে বাকি গোলমরিচের গুঁড়োটা আমি আবার দিয়ে দেবো এর মধ্যে। তার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার এটাকে কিছুক্ষণের জন্য কষতে ছেড়ে দেব। একটু ভালো করে আবার একটু কষবে। চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন ভালো কালার চলে এসেছে। এবার এটাতে আমি দইটা অ্যাড করে দেব। দইটা দিয়ে দিলাম। একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার আরো কিছুক্ষণ রেখে দেবো, একটু ভালো করে কষবে। চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর শুকনো লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম এটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ সিদ্ধ, স্পাইসি চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটি আপনারা ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে দেখবেন। সেদ্ধ করা স্পাইসি চিকেন আমার রেডি হয়ে গেছে পুরোপুরি, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার বাকি যে শুকনো লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি ওপর দিকে ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতেও আপনারা বানাবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।